नमस्कार बन्धुरा अर्घ कुकिंग चैनले सबाइके स्वागत। आज के आमी तैरी करब सामार स्पेशल रेसिपि कोल्ड कफी। छोटो बड़ो सकलेर भीषण पछन्द। आपनादेर मूल्यवान मतामत अवश्य कमेंटेर माध्यमे जानाबेन, जा आमादेर आगामी दिने चैनलटिके एगिये निये जेते साहाज्य करबेन। लाइक करबेन, शेयर करबेन, प्लिज प्लिज आमार चैनलटा सबसक्राइब करबेन। कोल्ड कफी तैरी करार जन्य सबार प्रथमे आमी एकटा कड़ाई बसिये तार मध्ये 500 ग्राम लिकुईड मिल्क निएछि। एई दूधटा आमी ফোটানো পর্যন্ত অপেক্ষা করব, আর অনবরত নাড়তে হবে, নালে তলায় ধরে যেতে পারে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি হলে তো আর কোনো কথাই হয় না, আর এই কোল্ড কফি ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে। দুধটা গরম হয়ে গেছে, আর এই গরম করা দুধ আমি 2 চা চামচ একটা বাটিতে তুলে নেব। এই গরম দুধের মধ্যে আমি 2 চা চামচ কোকো পাউডার দেব। কর্নফ্লোর আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আর এই কোকো পাউডার আর কর্নফ্লোর ঠান্ডা দুধে দেবেন না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে, ভালোভাবে মিশ্রণটি তৈরি হবে না। দুধটা ফুটে গেছে, এই ফুটে ওঠা দুধের মধ্যে আমি 4 চা চামচ চিনি দেব। অবশ্যই চিনিটা আপনারা আপনাদের পছন্দের মতন স্বাদ মতো চিনি দেবেন। চিনিটা দেওয়ার পরে আমি ভালো করে দুধের সাথে চিনিটা মিশিয়ে নেব। এর মধ্যে আমি কোকো পাউডারের মিশ্রণটা দিয়ে দেব। কোকো পাউডারটা দিয়ে অনবরত নাড়তে হবে, নালে নিচে ধরে যাবে। ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এখানে একটা ডার্ক চকলেট নিয়েছি। আমি এই ডার্ক চকলেটটা আমি কাঁচি দিয়ে কেটে নেব। আমি এটা ছুরি দিয়ে কুচো করে নেব। এইভাবে কুচো করে নিলে খুব সহজেই গলে যায়, নালে আমি যদি গোটা দিয়ে থাকি গলতে চকলেটটা গলতে একটু দেরি হয়। কেটে নিয়ে ডার্ক চকলেটটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে অনবরত নাড়তে হবে। ফুটে উঠেছে, এটা আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে এটা আমি 15 মিনিট ঠান্ডা করে ফিরে আসছে। আমি এখানে 3টে গ্লাস নিয়ে নিয়েছি। আমি গ্লাসের মধ্যে আইস কিউব দেব। এবার এর মধ্যে আমি চকলেটগুলো দিয়ে দেব। আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসটার মধ্যে দিয়ে আমি ফেটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের কোল্ড কফি।